ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে এই ভিডিওটা আপনাদের সকলের মানে সমস্ত আলু চাষিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মানে একটা স্পেশাল ভিডিও আপনি বলতে পারেন আমরা আগে ছেড়েছি যে আলু চাষের মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে আমরা কি কি করতে পারি আমাদের কি কি করণীয়গুলো রয়েছে এবার আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মোটামুটি পঞ্চাশ দিন পেরিয়ে গেলে হ্যাঁ আলু গাছের বয়স পঞ্চাশ দিন পেরিয়ে গেলে আপনারা কি কি করবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা একটা ফুল প্যাকেজ আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন না এই ধরনের রেগুলার আপডেটগুলো নিত্য নতুন আপডেটগুলো আপনি আশা করছি অন্যান্য চ্যানেলে পাবেন না যেটা আপনি আমাদের কৃষিকাজ টিভি চ্যানেলে পাবেন তাহলে চলুন আমাদের টপিকটাকে আমরা কমপ্লিট করি আপনারা দেখবেন আলু গাছ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত তার ভেজিটেটিভ যে গ্রোথ রয়েছে সেটা হওয়াটা ভীষণ দরকার আছে এবং এই সময়টা ভেজিটেটিভ গ্রোথটাকে ফাইনালি হতে দিলে করতে পারলে গাছ কী হবে মেশ আমাদেরকে একটা ভালো উৎপাদন বা ফলন সেখান থেকে দেবে তো এই যে পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন যে আলু গাছের ভেজিটেটিভ গ্রোথটাকে যেন খুব ভালোভাবে করা যায় এটা আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে ঠিক সেটা হলো অন্য ব্যাপার আজকে আমাদের যে ভিডিওটার টপিক যেহেতু পঞ্চাশ দিনের পর আমরা কী কী করবো তাহলে পঞ্চাশ দিনের পর আমাদেরকে এবার করতে হবে আমি আগেই বলেছি পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দিন পর্যন্ত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এর ভেজিটেটিভ গ্রোথটা হয় এরপরে কিন্তু ভেজিটেটিভ গ্রোথটা আর এমনিতেই হবে না তখন গাছ কি করবে তার সমস্ত পুষ্টিগুলোকে আপনার রিপ্রোডাক্টিভ গ্রোথ যেটা ফলন উৎপাদনে সাহায্য করবে মানে গাছ তার পাতায় সালক সংশ্লেষ করছে উৎপাদিত খাদ্যগুলোকে সে কিন্তু ফ্লেম কলার মাধ্যমে সে তার রিপ্রোডাক্টিভ অরগ্যানিক মানে টিউবার আলু যে দানাগুলো হয়েছিল এতদিনের ছোটো ছোটো সেগুলো এবার বাড়তে শুরু করবে সে খাদ্যটাকে সেখানে সঞ্চিত করার মাধ্যমে তাহলে চলুন আজকে আমরা জেনে নেব যে এই প্রক্রিয়াটাকে আমরা আরও ভালোভাবে কীভাবে গাছকে করতে দিতে পারব চল্লিশ দিনের পর বা পঞ্চাশ দিনের মধ্যে আপনারা যদি জমিতে এনপিকে উনিশশো উনিশ উনিশ প্রয়োগ করে থাকেন আশি থেকে একশো গ্রাম প্রতি পনেরো লিটারের ড্রামে তাহলে সেই সমস্ত চাষিরা খুবই বুদ্ধিমানের কাজ করেছেন কারণ সেই সময় ফাইনালি আমাদের ভেজিটেবিল গ্রোথটা খুব সুন্দর প্রয়োজন আছে পাতা সবুজ রাখতে হবে গাছ কেন সবুজ টকটকে রাখতে হবে হ্যাঁ এটা দারুণ গুরুত্বপূর্ণ কারণ গাছ যত সবুজ থাকবে তত গাছ তার উৎপাদিত খাদ্য হ্যাঁ সে সঞ্চয় করতে পারবে কোথায় আলুর মধ্যে আলু তত বড়ো হবে আলুর রঙ ভালো হবে হ্যাঁ খুব সুন্দর ফলন সেখান থেকে আপনি আশা করতে পারেন এবার আমরা বলেছি যে পঞ্চান্ন দিনের পরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে যে আমাদের প্রথম টার্গেট থাকবে যে এই সময় এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশকে আলু জমিতে প্রয়োগ করা এটা প্রত্যেকটা চাষিরা আপনাদের কিন্তু মাথায় ঢুকিয়ে নিন যেটা আমাদের সবাইকেই এই জিনিসটা করতে হবে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ পঞ্চাশ পঞ্চান্ন দিনের পর এনপিকে শূন্য বাহান্ন কে আড়াই থেকে তিন গ্রাম প্রতি এক লিটার জলে অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম প্রতি পনেরো লিটার ড্রামে আমরা দেব এবং শূন্য শূন্য পঞ্চাশকে এনপিকে শূন্য শূন্য পঞ্চাশকে আমরা দেবো একইভাবে আড়াই থেকে তিন গ্রাম প্রতি এক লিটার জলে গুলে অথবা পনেরো লিটারের জলে আমরা দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম এরপর দেখা যাচ্ছে যে এই যে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের যে সময়টা সেই সময় একবার জিঙ্ক বোরন মলিবডেনাম আয়রন কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এই সমস্ত যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো বা অনুখাদ্যগুলো একবার প্রয়োজন হয় আর একবার প্রয়োজন হয় আপনার মোটামুটি ষাট দিনের পরে ষাট দিনের পরে আপনাকে আর একবার এই সমস্ত অনুখাদ্যের প্যাকেজ প্রয়োগ করতে হবে জমিতে তো কোন কোন অনুখাদ্য প্রয়োগ করবেন চলুন আমরা একটুখানি বিস্তারিতভাবে জেনে নিই এই সময় আমরা যে সমস্ত অনুখাদ্যগুলো জমিতে প্রয়োগ করব আলু জমিতে সেগুলো হলো আপনার আনসুল পটেটো আড়াই গ্রাম এক লিটার জলে গুলে মাল্টিপ্লেক্স পটেটো আড়াই গ্রাম এক লিটার জলে গুলে হ্যাঁ এবার এই ধরনের যে সমস্ত আরও ব্র্যান্ড রয়েছে যেমন টাটা র্যালিক্সের সারপ্লাস দুই থেকে আড়াই গ্রাম দুই থেকে আড়াই মিলি এক লিটার জলে গুলে এছাড়া হ্যাঁ মোবোমিন সেটাও আপনি এইভাবে গুলে প্রয়োগ করতে পারেন এটাকে বললাম আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় যাদের বয়স তারা করতে পারেন একবার অ্যাপ্লাই খুব ভালো কাজ হবে আর একবার যারা মোটামুটি আরও বেশি গাছের বয়স হয়ে গেছে ষাট দিনের পর আর একবার আপনি এই অনুখাদ্যগুলোকে স্প্রে করে দিন দেখবেন রেজাল্ট অসাধারণ আপনি পাবেন কারণ এই সমস্ত অনুখাদ্যগুলো থাকলে কি হবে গাছ তার কালার সুন্দর থাকবে গাছের কাণ্ড শাখা প্রশাখা যত সবুজ থাকবে যত সুন্দর ম্যাচিওর গ্রোথ থাকবে তার তলাতে আলুটাও কিন্তু তত সুন্দর হবে সুন্দর রঙের হবে শাল শক্ত হবে সাইজ বড় হবে সংখ্যায় বেশি পরিমাণ আলু মোটা হবে তবে টাটা কোম্পানির সার প্লাসের চাইতে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু টাটার ট্রাসেলটা বেশি চলে এই যে ট্রাসেল অনুখাদ্যটা এটা কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয় চাষিরা এটা খুব ভালো করে জানে এটাকেও আপনি আড়াই আড়াই মিলি এক লিটার জলে গুলে প্রয়োগ করবেন খুব ভালো রেজাল্ট আপনি পাবেন যে সমস্ত কৃষক বন্ধুরা জিঙ্ক সালফেট ব্যবহার করছেন বা জিঙ্ক সালফেটের সঙ্গে আপনি বোরন ব্যবহার করছেন সেই সমস্ত কৃষক বন্ধুদেরকে আমি বলবো যে যদি আপনারা ওই সমস্ত অনুখাদ্যগুলো প্রয়োগ করে থাকেন তাহলে জিঙ্ক সালফেট বরণের প্রয়োজন নেই আর যদি জিঙ্ক সালফেট বোরন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই সমস্ত অনুখাদ্যগুলোর আর কোনো প্রয়োজন নেই জিঙ্ক ব্যবহার করলে আপনি প্রতি লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম জিঙ্ক সালফেট আপনি ব্যবহার করবেন আর বোরন দেবেন মোটামুটি এক থেকে দেড় গ্রাম প্রতি এক লিটার জলে গুলে এভাবে একসঙ্গে আপনারা এটাকে গুলে স্প্রে করতে পারেন বা এবার আমরা কী করব এই সমস্ত অনুখাদ্যগুলোর সঙ্গে একটা পিজিআর প্রয়োগ করব আমাদের চ্যানেলে আমরা আরও বিভিন্ন পিজিআর সম্পর্কে ভিডিওগুলো দিয়েছি আর অত বিস্তারিত আমি যাবো না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি পিজিআরগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেই সমস্ত লিঙ্কগুলো দেখে ক্লিক করে একটু দেখে নেবেন কাইন্ডলি কেননা এই পিজিআর কম্বিনেশনে যখন আপনি মাইক্রো নিউট্রিয়েন্টগুলোকে দেবেন বা জিঙ্ক বা বরণগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন তখন কী হবে গাছের ভেজিটেটিভ গ্রোথ তো যা হওয়ার হয়ে গেছে দারুণভাবে আপনি ফলনটাকে তৈরি করতে পারবেন মানে প্রত্যেকটা আলু সুন্দরভাবে যে আপনার ছোটো ছোটো দানাগুলো রয়েছে সেগুলো ক্যাট হবে না মানে ম্যাক্সিমাম তাকে সাইজে আপনার সমান পরিমাণে সুষমভাবে আপনার যে খাদ্য তৈরি যেটা পাতাতে হচ্ছে সেই খাদ্যটাকে আপনার কী করবে প্রত্যেকটা আলুর মধ্যে সমানভাবে ট্রান্সফার করতে সাহায্য করবে এনজাইম সিস্টেমটাকে মজবুত করবে হ্যাঁ আপনার প্রোটিন প্রোটিন সংশ্লেষ বা অ্যামাইনো অ্যাসিডের যে চাহিদাটাকে পূর্ণ করবে গাছের প্রত্যেকটা প্ল্যান্ট হরমোনস অক্সিজেন জিবরালিন এবং সাইটোকাইনিনগুলোকে সুন্দরভাবে আপনার সুষমভাবে প্রত্যেকটা প্রত্যেকটা ফাংশনকে করতে সাহায্য করবে এই অনুখাদ্য এবং আপনার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারে মিশ্রণ মানে গাছটা আপনার একেবারে আপনার যে কোনো কোনো রকম প্রতিকূল আবহাওয়ার যে ট্রেস থাকে হুম সে সমস্ত প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধে একটা শক্তি পাবে হ্যাঁ তাহলে কী হচ্ছে সুন্দরভাবে গাছটাকে আপনি ফাইনালি গ্রোথ করতে দেখতে পাবেন এবং ফল মানে অন্তিমে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন তাহলে এখানে আমরা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটের যে কোনো একটা তার সঙ্গে এই অনুখাদ্যগুলোর মধ্যে যে কোনো একটা হয় জিঙ্ক সালফেট এবং বোরনের মিশ্রণ অথবা আগে যে সমস্ত অনুখাদ্যগুলো বলব বললাম ওর মধ্যে একটা এবং এর সঙ্গে আপনারা কি করবেন ওই যে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ অথবা শূন্য বাহান্ন চৌত্রিশটা মোটামুটি আপনি পঞ্চাশ থেকে পঞ্চাশ দিনের পর আপনি একবার অ্যাপ্লাই করতে পারেন আর পঁয়ষট্টি দিনের পর একবার আপনি শূন্য শূন্য পঞ্চাশকে প্রয়োগ করতে পারেন একসঙ্গে গুলো আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট আপনি পাবেন এর যদি আবহাওয়া খারাপ হয়ে যায় মানে ছত্রাক গঠিত যে সমস্ত রোগগুলো আমাদের আলু গাছে এসে থাকে সেই সমস্ত রোগগুলো সমস্যা যদি আপনি পরবর্তীকালে দেখতে পান তাহলে অবশ্যই সেই সমস্ত মিশ্রণের সঙ্গে আপনি যে কোনো একটা ফাঙ্গিসাইড হ্যাঁ যেমন ধরুন আপনার এখন ম্যানকোজিভ সেভেন্টি ফাইভ পার্সেন্টে যে সমস্ত আপনার রয়েছে যেমন ম্যানফিল ইন দোফিল ইন এম ফর্টি ফাইভ হ্যাঁ ইউথেন এম ফর্টি ফাইভ ইউথেন অ্যাডভান্স এগুলোকেও আপনারা খুব ভালোভাবে ওই একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাবেন আর যে সমস্ত জমিতে আপনার ফাঙ্গাসের পাশাপাশি কীটপতঙ্গের উৎপাত আপনারা দেখতে পাচ্ছেন হুম মানে বিভিন্ন ধরনের পোকা জাতীয় সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্ত জমিগুলোতে আমরা বলবো কোন একটা কীটনাশক সেটা ক্লোরফাইরিফস ফস সাইপার মেথ্রিনের মিশ্রণ হ্যাঁ অথবা টাটা মিটা যেটা ইমিডাক্লোরপিট সতেরো দশমিক আট সেই জাতীয় আপনি ইনসেকটিসাইড মিশিয়ে আমরা দেখেছি আলু গাছের সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় ইমিডাক্লোরপিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট দারুণ কাজ করে ইভেন আমি আমি নিজে পর্যন্ত এটাকে ব্যবহার করেছি তাই আপনাদেরকে বলছি শুধুমাত্র ইমিডাকুলোর ব্যবহার করুন আর কিচ্ছু করার দরকার নেই ওর সঙ্গে মিশিয়ে আপনি অ্যাপ্লাই করে দিন আট এম প্রতি এর ড্রামে ব্যাস কাজ মিটে যাবে তাহলে সমস্ত প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাবেন তবে আমি বলবো ফাঙ্গাস সমস্যা এলে ছত্রাকের সমস্যা এলে কীটের সমস্যা এলে তবেই কিন্তু আপনি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন তা না হলে অযথা অর্থের অপচয় করবেন না কারণ এমনিতে জানেন যে আলুর দাম কী হবে না হবে আমরা কেউ জানি না হুম দাম কখনো বাড়ছে কখনো কমছে হ্যাঁ সুতরাং আলটিমেটলি আমরা প্রচুর টাকা খরচা করে ফেলেছি এমনিতে আলু চাষ হচ্ছে প্রচুর খরচের একটা ফসল তাহলে যখনই আমরা খরচগুলো করব আমরা কেউ ভেবেচিন্তা আমাদেরকে করতে হবে আমি বলে দিলাম আর আপনি যা খুশি তাই ঢেলে দিলেন জমিতে এরকমটা কিন্তু ঠিক না সিস্টেমেটিক ওয়েতে আমাদের কাজ করতে হবে যদি ছত্রাকের প্রবলেম আসে যদি কীটনার কিটের প্রবলেম আসে তবেই আপনি এই সমস্ত ওষুধগুলোকে প্রয়োগ করবেন তা না হলে অযথা অর্থের অপচয় করবেন না ওই সমস্ত অ্যামাইনো অ্যাসিড হিমিক অ্যাসিড এবং সি উইড এক্সট্র্যাক্ট জাতীয় আপনার অনুখাদ্য প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারগুলো যারা প্রয়োগ করতে চাইছেন না বা অলরেডি আগে করেছেন তাদেরকে আমি বলবো মোটামুটি ষাট দিনের পর আপনারা একবার লিহোসিন এবং চমৎকার এই যে আপনার আলু বাড়ানোর ওষুধ রয়েছে লিহোসিনের কম্পোজিশন আপনারা খুব ভালো করে জানেন ক্লোরমিকুয়েড ক্লোরাইড আর হচ্ছে চমৎকার হচ্ছে মিপিকুয়েট ওকে ক্লোরমিকুয়েড হচ্ছে আপনার মানে লিহোসিন হচ্ছে ফিফটি পার্সেন্ট আর চমৎকার আছে ফাইভ পারসেন্ট কেননা ওই সময় আমাদের আর মানে ষাট দিনের পর আমাদের আর যেহেতু ভেজিটেটিভ গ্রোথের প্রয়োজন হয় না লিওসিন আর চমৎকার কি করে এরা ভেজিটেটিভ গ্রোথটাকে পুরোপুরি ইনভিট করে পুরোপুরি বন্ধ করে দেয় এবং যাবতীয় পুষ্টিটাকে ওরা কী করে আপনার গাছের যে রিপ্রোডাক্টিভ অরগ্যান সেখানে ট্রান্সফার করে মানে আমাদের আর গাছ অতিরিক্ত বাড়বে না হুম সুতরাং সেই আপনার খাদ্য যে খাদ্যটা পাতা তৈরি করছে সেই খাদ্যটা পুরোপুরি তারা আলুতে ট্রান্সফার হয়ে যাবে এবং ফাইনালি একটা ভালো মোটা আপনি আলু আপনার জমি থেকে তুলতে পারবেন এর ডোজটা কত হবে লিহোসিন আপনি দেবেন তিন এম প্রতি পনেরো লিটারের জলে এবং চমৎকার যেটা মিপেকুয়ে ক্লোরাইড ফাইভ পার্সেন্ট সেটা দেবেন আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলি পনেরো লিটারের জলে অথলে হলে আমরা যদি কোনো রকমভাবে জমিতে বেশি পরিমাণ ইউরিয়া প্রয়োগ করে ফেলে থাকি তাহলে অতিরিক্ত গাছ ভেজিটেটিভ গ্রোথ হওয়ার আগেই হ্যাঁ বা ভেজিটেটিভ গ্রোথ হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত সেখানে আমাদেরকে কিন্তু এই লিহোসিন এবং চমৎকার সেই গ্রোথটাকে বন্ধ করতে সাহায্য করবে তাহলে আমাদের প্রোডাকশানটা ভালো হবে এছাড়া আপনারা সাগরিকা লিকুইড বায়োভিটা এক্স মিরাকুলান ধানজাইম গোল্ড এশাবিয়ান ফ্লোরা পোশাক গ্রিন ইত্যাদি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন নির্ধারিত ডোজ সিস্টেম আমরা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমি বলবো বেশি খরচ না বাড়িয়ে অল্প পিজিআর ব্যবহার করুন জমিতে সব চাইতে এবার আমি একটা লাস্ট খুব গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে অনেকেই বারবার কমেন্ট করছেন যে আমাদের গাছের এই প্রবলেম সেই প্রবলেম গাছ বড় হচ্ছে না গাছের পাতা মুড়ে যাচ্ছে গাছ বেটে হয়ে যাচ্ছে দেখুন প্রধান সমস্যা হচ্ছে গোড়ায় গলদ আমরা দেখেছি হ্যাঁ আমরা হয়তো একবার কোনো জমিতে গোবর সার দিলাম চার বছর পাঁচ বছর ধরে সেই জমিতে গোবর সার পরে না এই রকমটা করা হচ্ছে সব চাইতে কাজ দেখুন গোবর সার আপনাকে দিতে হবে প্রতি আপনি যদি প্রতি বছর না পারেন আপনি এক বছর অন্তর অন্তর দিন তেত্রিশ শতকে অন্তত পক্ষে দুটালি গোবর সার দিন শতকে অন্তত পক্ষে আড়াই টালি গোবর সার দিন হুম এইভাবে আপনাকে গোবর সার দিতে হবে গোবর সার না দিলে গাছ মাটির অরিজিনাল যে পুষ্টিটা সেটা পাবে না আর একটা জিনিস চেষ্টা করবেন যে আলু চাষের এক মাস আগে কি কুড়ি পঁচিশ দিন আগে জমিতে চুন প্রয়োগ করতে জমিতে চুন প্রয়োগ করলে গোবর সার আর চুলের মিশ্রণ যখন আপনার জমি পাবে মাটিতে আপনার মাটির যে কি শক্তি আসবে আপনি যা ধারণা করতে পারছেন না আমি নিজে করেছি আমি নিজে এক বছর অন্তর অন্তর গোবর সার দিয়েই আমরা চাষ করি যার ফলে আমাদের গাছের ভেজিটেটিভ গ্রোথ এত সুন্দর হয় হ্যাঁ এবং ফাইনালি আমরা খুব অল্প জমিতে আমরা বেশি পরিমাণ প্রোডাকশান পাই আমাদের বর্ধমানে আপনি ধারণা করতে পারবেন না একশো কুড়ি একশো তিরিশ খানা পর্যন্ত প্রতি চল্লিশ শতকে আলু হয় কেন হয় এই কারণে হয় হ্যাঁ তাহলে গোবর সার আপনি অবশ্যই জমিতে দেবেন গোবর সার না দিলে যতই আপনি এনপিকে ঢালুন না কেন ডিএপি ঢালুন না কেন এসএসপি ঢালুন না কেন হ্যাঁ দেখবেন গাছ ঠিক যখনই তিরিশ চল্লিশ দিন হচ্ছে গাছ সেই যে বেটে রয়ে গেল পাতাগুলো মুড়ে গেল হলদে হলদে হয়ে গেল আর দেখবেন ডালপালাও ছাড়বে না কিছুই হবে না আর আলু কী হবে সে ক্যাঁট ক্যাঁট ছোটো ছোটো আলু হবে তো এইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে টার্গেট নিতে হবে যে গোবর সার জমিতে আমাদেরকে প্রয়োগ করতে হবে গোবর সার দিলে এত পিজিআর লাগে না এত অনুখাদ্য লাগে না হ্যাঁ গোবর সার এমনই একটা গুরুত্বপূর্ণ চাষের জন্য দরকারি একটা জিনিস এটা কিন্তু মাথায় রাখতে হবে ওর মধ্যে সব আছে গোবর সারের মধ্যে সব কিছু থাকে তাহলে তখন আর আপনি যদি শুধুমাত্র সামান্য পরিমাণ এনপিকে দিয়ে চাষ করবেন শুধু সামান্য পরিমাণ ডিএপি দিয়ে বা এসএসপি দিয়ে যে যেভাবে করেন করবেন দেখবেন এত অনুখাদ্য এত পিজিআর কোনো রকম প্রয়োজন হবে না জমি আপনাকে এমনি এমনি খুব সুন্দর ভালো ফলন উপহার দেবে যে সমস্ত জমিতে আপনারা চুন প্রয়োগ করতে চাইছেন চুনের দোষটা বলে দিচ্ছি শতকে যদি আপনি চার কেজি চুন দেন তাহলে সেটাকে আপনাকে তিন বছর অন্তর অন্তর আবার চুন দিতে হবে যদি আপনি শতকে দু কেজি চুন দেন তাহলে মোটামুটি দেড় থেকে দু বছর মানে দু বছর অন্তর অন্তর আপনি চুন দেবেন হ্যাঁ চেষ্টা করবেন চার কেজি করে শতকে দেওয়ার তাহলে আর মোটামুটি তিন বছর আপনাকে আর চুন সেই জমিতে প্রয়োগ করতে হবে না আর চুন ব্যবহার করলে আপনারা খুব ভালো করে জানেন আমলিক পিএইচ লেভেলকে নিউট্রাল করে চুনের হচ্ছে ভীষণ দারুণ কাজ রয়েছে তাহলে জমির অ্যাসিডিটিটাকে কিন্তু খতম করে দেয় এবং গাছের কি হয় গাছ মূলের বিস্তার ভালো হয় আর মাটিতে সমস্ত যখন যা যা আপনি অনুখাদ্য দিয়েছেন যা যা আপনি সার দিয়েছেন সেগুলোকে গাছ খুব সহজে শোষণ করতে পারে হ্যাঁ মানে গাছের কাছে সেগুলো সহজলভ্য হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা জমিতে যে সমস্ত আপনার জীবগুলো থাকে ব্যাকটেরিয়াগুলো থাকে বা উপকারী ছত্রাকগুলো থাকে উপকারী শৈবালগুলো থাকে এগুলোকে কী করে খুব সুন্দরভাবে এরা একটা পরিবেশ পায় মাটিতে অক্সিজেনের পরিমাণ বাড়ে তাহলে গাছ মূলের বিস্তার ভালো করতে পারে এবং খুব ভালোভাবে তার ফলন আপনাকে দিতে সাহায্য করবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি আপনাদের কাছ থেকে বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সেটা আলু চাষ সম্পর্কে হোক বড়ো চাষ সম্পর্কে হোক আমন চাষ হোক বা অন্যান্য সবজি চাষের ক্ষেত্রে যা হোক আপনি সমস্ত রকমের ভিডিওগুলো আপনি আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ পেতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক